হ্যালো এভরিবাডি আমাদের কাছে প্রায়ই পেশেন্ট আসে বিশেষ করে বয়স্ক পেশেন্ট যাদের অনেকগুলো ভাঙা একসাথে থাকে এইসব ভাঙাগুলোকে আমরা বলি ফ্রেজিলিটি ফ্র্যাকচার্স আর এর প্রধান কারণ হল অস্টিওপোরোসিস আসুন আমরা অস্টিওপোরোসিস সম্বন্ধে কিছু সংক্ষেপে কিছু জেনে নিই আমি ডক্টর অরিজিৎ ঘোষ কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন মিশন হসপিটাল দুর্গাপুর অস্টিওপোরোসিস কী অস্টিওপোরসিস মানে বোনের ডেন্সিটি অথবা ঘনত্ব কমে যাওয়া এটা প্রধানত দুই প্রকার একটা হচ্ছে বয়স্ক মহিলাদের আফটার মেনোপজ যারা আমরা বলি পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস আর একটা জেনারেলাইজড বয়স বেশি হলে যেটা বলি আমরা সেনাইল অস্টিওপোরোসিস অস্টিওপোরসিস ইউনিভার্সালি অ্যাফেক্ট করে সবাইকেই কিন্তু আমাদের দেশে অস্টিওপোরোসিস নিয়ে সচেতনাটা ভীষণ কম আমরা একটুখানি থাইরয়েড লেভেল ওঠানামা নিয়ে যতটা চিন্তিত অস্টিওপ্রোসিস নিয়ে একদমই চিন্তিত নয় অস্ট্রিওপ্রোসিস কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি অস্ট্রিওপ্রোসিস প্রিভেন্ট করার জন্যে মেনলি আমাদের যেটা দরকার হচ্ছে হেলদি লাইফস্টাইল নিয়মিত ব্যায়াম এবং দরকার মতো কিছু ওষুধ যদি যাদের বেশি কম ক্যালসিয়াম লেভেল আছে অথবা ভিটামিন ডি তাদের জন্যে ওষুধ লাগবে তো আমরা বুঝব কী করে অস্টিওপোরোসিস বোঝার উপায় হচ্ছে ডেক্সা স্ক্যান অথবা ডুয়াল এনার্জি এক্স রে অ্যাবসিওর যেটা আমরা বলি সেই স্ক্যান করলে আমরা অস্টিওপোরোসিস বুঝতে পারি আর এটা ডাব্লিউএইচও দ্বারা নির্ধারিত একটা ভ্যালু আছে যেটা মাইনাস টু পয়েন্ট ফাইভের নিচে গেলে যা যেটা টিস বলি আমরা সেই টিস করে মাইনাস টু পয়েন্ট ফাইভের নিচে হলে অস্টিওপোরোসিস বলি এবার অস্টিওপোরোসিস হলে আমরা কি করব অস্টিওপোরোসিস হলে আমাদের নিকটবর্তী ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন এবং সে কিছু ওষুধ মেনলি ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশান তো লাগবেই তার সাথে আমরা বলি বিস্পষ্টনেটস যেমন অ্যালেন্ড্রোনেট অথবা জোলেন্ড্রোনেট এইগুলো ব্যবহার করা যেতে পারে এবং আরও যদি সিভিয়র অস্ট্রিওপোরোসিস থাকে তাহলে আরও কিছু সিনথেটিক প্যারাথয়রার হরমোন যেমন টেরি প্যারাটাইড সেটাও খুব কাজ দেয় কিন্তু এই সব স্তরে পৌঁছনের আগে আমাদের মেন দরকার হচ্ছে অস্ট্রিওপোরসিস প্রিভেনশন করা এবং সেই জন্যে আমাদের হেলদি লাইফস্টাইল দরকার এবং আমাদের খাদ্যের মধ্যে যথা সম্ভব ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইনটেক থাকতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে তাহলেই আমরা এই অস্টিওপোরোসিসকে অনেকটাই প্রিভেন্ট করতে পারবো আর দরকার এ নিয়ে সচেতনতা সচেতন হলে আমরা কিন্তু এই ফ্রেজিলিটি ফ্র্যাকচার্সগুলো কিন্তু প্রিভেন্ট করতে পারবো থ্যাংক ইউ